ক্লাস শুরু করে দিলাম। হ্যাঁ, ভালো আছি। আমি আমার ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের গণিতের অষ্টম অধ্যায় জ্যামিতি সমান্তর রেখা নিয়ে আলোচনা করব। অনলাইন পাঠদান কার্যক্রম বগুড়া জেলা স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 7 জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। এই অংশে মূলত আমরা সমান্তর রেখা, কিছু বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে এই সমান্তর রেখা সম্পর্কিত কিছু জ্যামিতিক সমাধান, উপপাদ্য এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি যে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে সকলকে তোমাদের শুভেচ্ছা। আজকে পাঠের মূল বিষয়বস্তু হচ্ছে অধ্যায় 8 সমান্তরাল সরলরেখা। এই পাঠে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এক নম্বর হচ্ছে প্রতিজ্ঞা এবং এর বিভিন্ন অংশ, সমান্তরাল সরলরেখা ও এর বৈশিষ্ট্য, জ্যামিতিতে ব্যবহৃত চিহ্নসমূহ, বিভিন্ন কোণের সংজ্ঞা, বিভিন্ন প্রতিজ্ঞার প্রমাণ, উপপাদ্য 1 এবং বাড়ির একটা কাজ আছে 1 এবং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা করবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসি যে প্রতিজ্ঞা কি এবং প্রতিজ্ঞার বিভিন্ন অংশগুলো কি কি। তাহলে প্রতিজ্ঞা, জ্যামিতিতে যে সকল বিষয় আলোচনা করা হয় তাদের সাধারণভাবে প্রতিজ্ঞা বলা হয়। আমরা জ্যামিতিতে সম্পাদ্য করি, উপপাদ্য করি, তারপর বিভিন্ন চিত্র অঙ্কন করি, সবকিছুই আবার বিভিন্ন আমরা কি সংজ্ঞা পড়ি, এই সব করে কিন্তু প্রতিজ্ঞা। ঠিক আছে, এই জ্যামিতিক প্রতিজ্ঞা হচ্ছে প্রধানত দুই ধরনের, একটা সম্পাদ্য আর একটা হচ্ছে উপপাদ্য। ঠিক আছে, এবং সম্পাদ্য কাকে বলে? জ্যামিতিতে যে প্রতিজ্ঞা কোন জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনে নির্ভুলতা প্রমাণ করা হয় তাকে সম্পাদ্য বলে। আসলে সম্পাদ্য কি হচ্ছে, সম্পাদ্যে তোমাদেরকে একটা চিত্র আঁকতে বলে, তাই না? এখানে শর্ত দেওয়া থাকে, শর্তগুলো সাপেক্ষে আমরা যে জ্যামিতিক চিত্র অঙ্কন করব সেটাই হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্যের অংশসমূহ তিনটা, একটা হচ্ছে উপাত্ত, অঙ্কন এবং প্রমাণ। উপাত্ত কাকে বলা হচ্ছে? সম্পাদ্যে যা দেওয়া থাকে তাই হচ্ছে উপাত্ত, সম্পাদ্যে যা দেওয়া থাকে তাই উপাত্ত। অর্থাৎ সম্পাদ্যে যা করতে বলা হয়, যে শর্তগুলো উল্লেখ থাকে সেটাই হচ্ছে উপাত্ত। অঙ্কন, সম্পাদ্যে চিত্র অঙ্কনের মাধ্যমে উপস্থাপন করাকে অঙ্কন বলে। অর্থাৎ কোন সম্পাদ্যে তো আমরা চিত্র অঙ্কন করি, তাই না? এই চিত্র কিভাবে অঙ্কন করছো সেটাই হচ্ছে অঙ্কন। প্রমাণ, এখন সম্পাদ্যের যে অংশে যুক্তি দ্বারা অঙ্কনে নির্ভুলতা যাচাই করা হয় তাকে প্রমাণ বলে। আসলে আমাদের জ্যামিতিক চিত্রটিতে যে আমরা আঁকলাম, যে সম্পাদ্যে আমরা চিত্রটি আঁকলাম সেটা সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করার নামই হচ্ছে প্রমাণ। বলো কি কি? তবে দেখে বলো না, অঙ্কন প্রমাণ, উপাত্ত অঙ্কন প্রমাণ। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আমরা আসবো উপপাদ্য। কি হলো? কোন একটি জ্যামিতিক প্রতিজ্ঞাকে যখন আমরা যুক্তি দিয়ে পূর্বে আবিষ্কৃত কোনো তথ্যের ভিত্তিতে অথবা সত্য কোনো ঘটনার প্রেক্ষিতে যদি আমরা একটা কোনো জ্যামিতিক প্রতিজ্ঞাকে প্রমাণ করতে যাই তখন সেটাকে বলা হচ্ছে উপপাদ্য। উপপাদ্যের অংশগুলো চারটি, এক নম্বর সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। এখন সাধারণ নির্বাচন কাকে বলে? উপপাদ্যের যে অংশে প্রতিজ্ঞার বিষয়টিকে সরলভাবে বর্ণনা করা হয় তাকে সাধারণ নির্বাচন বলে। যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°, এটা সাধারণভাবে সাধারণ ভাষায় আমরা বর্ণনা করলাম, এটাকে বলা হচ্ছে সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচন কাকে বলা হচ্ছে? উপপাদ্যের যে অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে উপস্থাপন করা হয়। যেমন মনে করি ত্রিভুজ ABCA একটি ত্রিভুজ, তাই না? তার প্রমাণ করতে হবে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C সমান 180°, তাই না? এই যে জ্যামিতিক চিত্র একে সাধারণ নির্বাচনের ভিত্তিতে যদি আমরা সাধারণ নির্বাচনটাকে উপস্থাপন করি তখন সেটাকে বলা হচ্ছে বিশেষ নির্বাচন। অঙ্কন, জ্যামিতিক প্রতিজ্ঞা প্রমাণের জন্য বা উপপাদ্যের জন্য অনেক সময় কি করি, চিত্র দেওয়া থাকে। চিত্র দেওয়া না থাকলে আমাদেরকে একটা মডেল চিত্র আঁকতে হবে, চিত্রটা যে হুবহুব যে একবারে অ্যাকুরেট করতে হবে এমন না, একটা মডেল চিত্র। মডেল চিত্র একে বিভিন্ন অংশে বর্ণনার মাধ্যমে আমরা উপপাদ্যকে প্রমাণ করি। তারপর প্রমাণ, উপপাদ্যের মূল অংশ হচ্ছে প্রমাণ। উপপাদ্যের যে অংশ জ্যামিতিক স্বতঃসিদ্ধ গুলো পূর্বে প্রতিষ্ঠিত তত্ত্বের ব্যবহারের মাধ্যমে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে উপস্থাপন করা হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রমাণ। অর্থাৎ পূর্বে
আবিষ্কৃত হয়েছে বা এমন সদসিদ্ধ বা সত্য ঘটনাগুলোর প্রেক্ষিতে কোন পুঁথিকাকে যখন আমরা প্রমাণ করতে সমর্থ হব, যুক্তি দিয়ে প্রমাণ করতে সমর্থ হব, তখন তাকে বলা হচ্ছে প্রমাণ। ঠিক আছে, এই গেল উপবাদ্যের বিভিন্ন অংশ। এখন আমরা আসবো সমন্তরাল স্বরলেখা বৈশিষ্ট্য। প্রথমে আমরা সমন্তরাল স্বরলেখা কাকে বলে, দুটি স্বরলেখার মধ্যে লম্ব দূরত্ব সর্বদা সমান হলে রেখা দুটি কি বলা হচ্ছে, সমন্তরাল স্বরলেখা, যেটা আমরা ক্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স এ জেনে এসেছি, তাই না? এখন এই সমন্তরাল রেখা আঁকতে গেলে আমাদের কি করতে হবে, এখানে সমন্তরাল রেখা এবং ছেদক সম্পর্কে আমাদের জানতে হবে, এবং সেই সঙ্গে বিভিন্ন কোণ, একান্ত কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ, এগুলো সম্পর্কে আমরা আমাদের জানতে হবে। যাই হোক, দুটি স্বরলেখা সমন্তরাল হওয়ার যে শর্ত বা স্বীকার্য, এগুলোকে বলা হচ্ছে স্বীকার্য। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ভালো, ক্লাসে যথাসময় অ্যাটেন্ড করবে, ঠিক আছে? দুটি স্বরলেখা সমন্তরাল হওয়ার শর্ত গুলো কি কি, যে এক নম্বর হচ্ছে ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হতে হবে, যেমন একটা, তারপর ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেকটি একান্ত কোণ জোড়া সমান হবে, আর ছেদকের একই পাশে অন্তস্থ কোণ জোড়ার সমষ্টি দুই সমকোণ হবে। তাহলে কি হচ্ছে, রেখা দুটি সরলেখা সমান হওয়ার শর্ত কি, যে এক নম্বর হচ্ছে একান্ত কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, এবং ছেদকের যে কোনো এক পাশে অন্তস্থ কোণ জোড়ার সমষ্টি দুই সমকোণ হতে হবে। তাহলে এদের যে কোনো একটি শর্ত যদি পূরণ করে তখন রেখা দুটি সমান্তরাল হবে। যেমন এখানে একান্ত কোণ কি, একান্ত কোণ এ ই এফ আর ই এফ ডি, এরা পরস্পর একান্ত কোণ, অর্থাৎ এরা ছেদকের বিপরীত পাশে এবং সমান্তরাল রেখা দ্বয়ে বিপরীত পাশে অবস্থিত, এই জন্য এদেরকে একান্ত কোণ বলা হয়। অনুরূপ কোণ ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখা দ্বয়ের একই পাশে কোণগুলোকে বলা হচ্ছে অনুরূপ কোণ, যেমন পি ই বি আর ই এফ ডি। বিপরীত কোণ, দুই সরলেখাকে পরস্পর ছেদ করলে বিপরীত দিকে অবস্থিত কোণগুলোকে বলা হচ্ছে বিপরীত কোণ, যেমন যেমন পি ই বি এর বিপরীত কোণ হচ্ছে এ ই এ, এবং পি কিউ এদের ছেদক, পি কিউ ই এবং এ বিন্দুতে ছেদ করেছে এ বি এবং সি ডি সরলেখাকে, তাই না? এটা আমাদের সময় নষ্ট করার দরকার নেই। এখন সমান্তরাল রেখার সংজ্ঞাটা এইভাবে দেওয়া যাবে, দুটি সরলেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ জোড়া সমান হলে রেখা দ্বয় সমান্তরাল রেখা, তাই না? এটা একেবারে স্বতঃসিদ্ধ একটি কথা, সমান্তরাল রেখা বলতে গেলে অনুরূপ কোণ দুটি পরস্পর সমান হবে, এটাই সত্য, এটাই হচ্ছে সমান্তরাল রেখার সংজ্ঞা। ছেদক কাকে বলা হচ্ছে, কোন সরলেখা যদি দুই বা ততোধিক সরলেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে তবে তাকে ছেদক বলে, যেমন পি কিউ সরলেখাটা এ বি কে ই এবং সি ডি কে এ বিন্দুতে ছেদ করেছে, কাজেই পি কিউ সরলেখাটা এ বি এবং সি ডি সরলেখা দ্বয়ের ছেদক। এরপর আমরা বিভিন্ন কোণের সংজ্ঞা পড়ব, যে প্রথমে বিপরীত কোণ, কোন কোণের বাহু দুটিকে যদি বাহু দুটি রশ্মি দ্বয়কে যদি বিপরীত দিকে বর্ধিত করি তাহলে যে কোণ উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে প্রথম কোণের বিপরীত কোণ। দুটো কোণের বাহু দুটির বিপরীত রশ্মি দ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে প্রথম কোণের বিপরীত কোণ বলে। আমরা পরে আসবো অনুরূপ কোণ কাকে বলা হচ্ছে, দুই বা ততোধিক সরলেখাকে অন্য একটি সরলেখা ছেদ করলে ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখাগুলোর একই দিকে কোণগুলোকে বলা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ হতে গেলে কি লাগবে, এক নম্বর ছেদকের একই পাশে অবস্থিত হতে হবে এবং যে রেখাগুলোকে ছেদ করছে সেই রেখাগুলো একই পাশে হতে হবে, তাহলেই এই কোণগুলোকে বলা হচ্ছে অনুরূপ কোণ। আর একটি হচ্ছে একান্ত কোণ, দুই বা ততোধিক সরলেখাকে অন্য একটি সরলেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে এবং সমান্তরাল রেখাদ্বয়ের বিপরীত দিকের কোণগুলোকে বলা হচ্ছে একান্ত কোণ। তাহলে আমরা চিত্র থেকে আমরা দেখি, যে দেখো এখানে এ বি এবং সি ডি দুটি সমান্তরাল সরলেখাকে পি কিউ যথাক্রমে ই এর বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে দেখো তো একান্ত কোণগুলো কি কি হবে, একান্ত কোণ তাহলে এ ই এফ আর ই এফ ডি, এই দুটি হচ্ছে একান্ত কোণ। অনুরূপ কোণ কি হবে, পি ই বি আর ই এফ ডি অনুরূপ কোণ, আর বিপরীত কোণ কি হবে, এ ই এফ আর পি ই বি অন্তস্থ কোণ। কোন জ্যামিতিক চিত্রের ভিতরের দিকের কোণগুলোকে বলা হচ্ছে অন্তস্থ কোণ। এখানে অন্তস্থ কোণগুলো কি কি হবে, যেমন এ ই এফ, বি ই এফ, সি এফ ই, ডি এফ ই, এই ভিতরের কোণগুলোকে বলা হচ্ছে অন্তস্থ কোণ। আর বহিঃস্থ কোণ কাকে বলা হচ্ছে, কোন জ্যামিতিক চিত্রের বাইরের দিকের কোণগুলোকে, যেমন এখানে এ ই ডি কোণ, সি এফ কিউ কোণ, ডি এফ কিউ কোণ, পি ই বি কোণ, এগুলো হচ্ছে বহিঃস্থ কোণ, বাইরের দিকে অবস্থিত, তাই না? এখন উপপাদ্য এবং সম্পাদ্য আলোচনা করতে গেলে
আর একটি বিষয় আমাদের জানতে হবে যে উপপাদ্য প্রমাণ করতে গিয়ে অনেক সময় আমরা দুই বা ততোধিক কোন সিদ্ধান্তে পৌঁছাই, এদিকে বলা হচ্ছে অনুসিদ্ধান্ত। জ্যামিতিক চিহ্নগুলো আমরা জ্যামিতিতে জ্যামিতিক উপপাদ্য সম্পাদন করার সময় কতগুলো চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, যেমন চিহ্নগুলো যোগ চিহ্ন, সমান চিহ্ন, এখানে সর্বসম চিহ্ন, এটা সমান্তরাল চিহ্ন, খাড়া দুটি সমান চিহ্ন থাকলে হচ্ছে সমান্তরাল চিহ্ন, তারপর হচ্ছে যাই হোক বৃহত্তর ক্ষুদ্র থেকে জানোই, তারপর কোণের চিহ্ন এটা, তারপর লম্বের চিহ্ন কি, একটা রেখার পর একটা রেখা লম্ব হলে এটা লম্ব চিহ্ন, ত্রিভুজের চিহ্ন তিন কোণাকার, চতুর্ভুজের চার কোণাকার, আর বৃত্ত হচ্ছে গোলাকার, আর যেহেতু দুইটা ফোঁটা নিচে একটা ফোঁটা, উহত একই দুটি সমান্তরাল সরলরেখাকে আর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন 71 কোণ জোড়া সমান হবে, তাই না? এটা হচ্ছে উপপাদ্য এক অষ্টমাধ্যায়ে। এখন আমরা তাহলে কি হচ্ছে উপপাদ্য প্রমাণ করতে গেলে কি লাগবে, এটা উপপাদ্য এটা হচ্ছে সাধারণ নির্বাচন। এখন বিশেষ নির্বাচনটা কি, মনে করি এ বি এবং সি ডি দুটি সমান্তরাল সরলরেখা পি কিউ, এদেরকে যতক্ষণ ইও এ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে যে কোণ এ ই এফ সমান 71 কোণ ই এফ ডি, তাই না? এটা তো প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করতে গেলে কি লাগবে, অঙ্কন এখানে নাই, তাহলে আমরা আধুনিক নিয়ম অনুসারে একদিকে ধাপ একদিকে আমরা যথার্থতা বা কারণটা লিখব। যে এক নম্বর যে এখানে কি আছে, ধাপ এক এ বি সমান্তরাল সি ডি এবং পি কিউ এদের ছেদক, অতএব কোণ পি ই বি সমান অনুরূপ কোণ ই এফ ডি, এটা কি অনুরূপ দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে, এই জন্য সমান্তরাল সরলরেখার সংজ্ঞা অনুসারে এটা পাই আমরা, কারণটা এটা নাকি। তো দুই নম্বর আবার এ বি এবং পি কিউ, এ বি এবং পি কিউ পরস্পর সেদিক সরলরেখা, তাহলে কি হবে কোন পি ই বি সমান কোন এ ই এফ হবে, কারণ বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, ঠিক আছে? তাহলে এখন ধাপ, এখন ধাপ এক এবং দুই থেকে পাই কি পাবো আমরা, দেখো এখানে পি বি সমান এফ ই ডি আর পি বি সমান এ এফ ই, তাহলে এ ই এফ সমান এফ ই এফ ডি। কাজ এক, দেখো তোমাদের বইয়েই আছে কাজ এক, দুটি সমান্তরাল সরলরেখাকে আর একটি সরলরেখা ছেদ করলে ছেদকে একই পাশে অন্তস্থ কোণ দ্বয় সমষ্টি দুই সমকোণ, এটা একটা কাজ, এটাও কিন্তু একটা স্বতঃসিদ্ধ, এটা প্রমাণ করবো আমরা, তাই না? যে এখানে চিত্রটা দেওয়া আছে যে মনে করো এ বি এবং সি ডি দুটি সমান্তরাল সরলরেখা, পি কিউ এদেরকে ই এবং এ বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে কোণ বি ই এফ প্লাস কোণ ই এফ ডি সমান দুই সমকোণ, অর্থাৎ ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দ্বয়ের ভিতরের কোণ দুটি সমষ্টি দুই সমকোণ, তাই না? এখন আমরা প্রমাণ করি, দেখো ধাপ আর যথার্থতা, ধাপ এক এ বি সমান্তরাল সি ডি এবং পি কিউ এদের ছেদক, অতএব কোণ পি বি সমান অনুরূপ কোণ ই এফ ডি, সমান্তরাল সরলরেখার সংজ্ঞা অনুসারে অনুরূপ কোণ গুলো সমান। ধাপ দুই, বি রেখার প্রান্ত বিন্দুটি ই বি, এই প্রান্ত বিন্দু ই বিন্দুতে পি কিউ রেখা মিলিত হয়েছে, অতএব কোণ বি ই এফ প্লাস কোণ পি ই বি সমান দুই সমকোণ, কারণ একটি রশ্মির প্রান্ত বিন্দুতে কোন সরলরেখা মিলিত হলে উৎপন্ন সন্নিহিত কোণ দ্বয় সমষ্টি দুই সমকোণের সমান, যেটা আমরা ক্লাস সিক্স এ উপপাদ্য এক এ আমরা জেনেছি, তাই না? এখন ধাপ এক এবং দুই থেকে আমরা কি পাবো, বি ই এফ আর পি বি এর পরিবর্তে আমরা কি লিখবো, ই এফ ডি সমান দুই সমকোণ প্রমাণিত, ঠিক আছে? জন উপস্থিত আছে, পরে দেখ শেষে দেখি কজন উপস্থিত, এখন প্রত্যেকের রোল নাম্বার আমি লিখে লিখে রাখতেছি। আচ্ছা নাফি, রোল নাম্বার 43 বুঝতে পেরেছো তো নাকি? এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় আমরা এখন দেখি। যে এখানে পাশের চিত্রে দেখো যে এ বি সমান্তরাল সি ডি এবং কোণ বি পি ই সমান এটা 60 ডিগ্রি, পি কিউ সমান পি আর, তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ পি ই সমান কত সেটা আমাদের বের করতে হবে। এক নম্বর, খ নম্বর কি প্রমাণ করতে হবে যে টু সি কিউ এফ সমান 120 ডিগ্রি,
আর একটা গ নম্বরে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি কিউ আর সমান একটি সমবাহু ত্রিভুজ হবে, কোণ পি না ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ হবে। এখানে এখানে পি কিউ এটা পি দেওয়া আছে, এটা আর হবে, ঠিক আছে, এটা আর হবে। তাহলে আমরা তাহলে কোন পি কিউ আর পেলাম, তাই না? তাহলে এখন দেখো সমাধান, দেখো পি রেখা পি বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, কাজেই আমাদের কি হবে, কোন এ পি ই প্লাস কোন বি পি ই সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি হবে, কারণ একই রেখায় অবস্থিত দুটি সংযুক্ত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এখানে পি রেখা এ বি রেখার সাথে পি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এইটা সংযুক্ত কোণ প্লাস এই সংযুক্ত কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি। এখন এপি প্লাস দেখো এখানে কোণ পিবি পি বিপিই সমান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কোণ এপিই সমান পাবো 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে আমরা হাফ এপিই সমান হাফ ইন্টু 120 সমান 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে কোণ এপিই এর মান কত? 60 ডিগ্রি। অনুরূপভাবে আমরা খ নম্বরটা প্রমাণ করব যে দেখো এক নম্বর ধাপ এ বি সমান্তরাল সিডি এবং এ এদের ছেদক, অতএব কোন পি কিউ আর সমান কোন পি বি সমান 60 ডিগ্রি, যে সমান্তরাল সরলরেখা সংজ্ঞানুসারে অনুরূপ কোণগুলো পরস্পর সমান, আর কোন বি পি সমান 60 ডিগ্রি দেওয়া আছে। দুই ধাপ দুই আবার সিডি এবং এ পরস্পরছেদী সরলরেখা, তাহলে কোন সি কিউ এফ সমান কোন পি কিউ আর সমান 60 ডিগ্রি, বিপরীত কোণদ্বয় সমান বলে, তাহলে অতএব তাহলে 2CQF সমান কি হবে, 2×60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে আমাদের 120 ডিগ্রি প্রমাণ করতে বলছিল, তাহলে এটা হয়ে গেল, তাই না? এরপরে প্রমাণ বড় নম্বর প্রমাণ, যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ PQR হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে বাহু তিনটি পরস্পর সমান, বাহু তিনটি যদি আমরা সমান দেখাতে পারি তাহলে কিন্তু PQR সমবাহু ত্রিভুজ প্রমাণ করা যাবে। তাহলে এর জন্য আমরা খ থেকে পাই কোন PQR সমান 60 ডিগ্রি, ত্রিভুজ পি কিউ আর এ পি কিউ সমান পি আর সমান পি আর কি সমান কোণ পি কিউ আর সমান 60 ডিগ্রি। তিন নম্বর আবার ত্রিভুজ পি কিউ আর এ কি হবে, কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর সমান 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ কিউ পি আর সমান পাই 60 ডিগ্রি, সুতরাং আমরা দেখো এটাও 60 ডিগ্রি আবার হচ্ছে পি কিউ আরও 60 ডিগ্রি, তাহলে আমরা কিউ পি আর সমান কোণ পি কিউ আর পাবো। তাহলে এখন দেখো যে কোন ত্রিভুজে দুইটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত বাহু হবে পরস্পর সমান, তাহলে কিউ আর সমান পি আর, তাহলে এইভাবে আমরা কি কিউ আর সমান পি আর, আর এখানে আছে কি পি কিউ সমান পি আর, তাহলে আমরা আর কিউ সমান কিউ আর সমান পি আর, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এর তিনটি বাহুই সমান, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণিত। এরপর এখন আমরা উত্তর দাও তোমরা, এই যাকে প্রশ্ন করবে সেই উত্তর দেবে। হিমেল রোল নম্বর 6 বলো, সমান্তরাল রেখা কাকে বলে? স্যার যে দুটি রেখার পরস্পর দূরত্ব সর্বদা সমান সেই দুটি রেখাকে, গুড গুড, হ্যাঁ তোমার রোল হচ্ছে 7। আচ্ছা সালমান ফার্সি রোল নম্বর 12 বলো, অনুক কোণ কি? যদি কোন দুইটি কোণের যদি একটি কোণের অনুরূপ অনুরূপ আরেকটি কোণ থাকে তাহলে তাহলে তাদেরকে পরস্পর একই অর্থাৎ ছেদকের একই পাশে এবং সমান্তর রেখা দ্বয়ে একই দিকের কোণগুলোকে বলা হচ্ছে অনুরূপ কোণ। আচ্ছা তিন নম্বর এখানে বলবে হচ্ছে জুবায়ের হাসান রোল নম্বর 49 সমান্তর সরলরেখা সত্য কয়টি, তিনটি, কি কি বলো? এক নম্বর অনুরূপ কোণগুলো সমান হবে, তারপর কি বলো তো বলো, সমান্তর রেখার স্বীকার্যগুলো কি কি বলো, দুটি সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলে কি হবে, কি হলো দুইটি সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একাত্তর কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে এবং ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হবে, তাই না? আচ্ছা এখন উপপাদ্যের অংশগুলো কি কি, ঈশান রোল নম্বর 33 বলো উপপাদ্যের অংশগুলো কি কি বলো, তাতে বলবে উপপাদ্যের অংশগুলো কি কি, উপপাদ্যের অংশ কি কি বলো? সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ। গুড গুড, এর সম্পাদ্য কাকে বলে, ছাত্র একজন কে পারবে বলতে বলো,
শব্দটা কাকে বলে? স্যার আমি বলি, বলো। যে প্রতিজ্ঞায় কোন জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয় তাকে সম্পাদ্য বলে। এটা হচ্ছে পি ইউ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ। আমি বলছিলাম যে এই কোণটা, এই কোণটার একান্ত কোণ কি হবে? শুভ রোনা পাঠরে বলো, শুভ তো বলছে, তাহলে ফারহান মাহমুদ বলো, ফারহান মাহমুদ ইসলাম। জি স্যার বলো, কোন এ ই এফ এর একান্ত কোণ কি কি হবে? এই কোণের একান্ত কোণ কি হবে বলো স্যার? পারবো না, কে পারবে বলতে বলো? কোন ই এফ ডি, কোন ই এফ ডি, এটা এটা কি হবে? এটা হবে, গুড। এরপর নেক্সট এ, যে এই কোণের অনুকোণ কি হবে বলো? এই কোণের অনুকোণ ই এফ ডি, ই এফ ডি হবে। আচ্ছা বলো যে কোন এ ই এফ এর বিপরীত কোণ কি হবে? কোন এ ই এফ, সি এফ কিউ, সি এফ কিউ, এ ই এফ এ, এই কোণের বিপরীত কোণ কোনটি হবে? বিপরীত কোণ স্যার কোণ পি ই বি, গুড, এটা হবে, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা এটার একটা বৈশিষ্ট্য কোণ বলো দেখি, এই চিত্রটার একটা বৈশিষ্ট্য কোণের নাম বলো। এটা তো উত্তর দিয়ে এখন আমাদের এর মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ। তার আগে একটু বাড়ির কাজ তোমরা লিখে নাও, বাড়ির কাজটি লিখে নাও, এটা বাসায় বসে সুন্দর ভাবে খাতায় করে রাখবে, যে কোনো এক সময় আমাকে দেখতে চাইলে যেন দেখাতে পারো। লিখে দাও যে এখানে কি আছে, ওইটা ওগুলো রেখে দাও, সমান্তরাল সিডি এবং পিকিউ ছেদক, এদেরকে যথাক্রমে ই এবং এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ক নাম্বার কি উপযুক্ত তথ্যানুসারে চিত্র অঙ্কন করে অন্তঃস্থ একান্তর কোণ গুলো দেখাতে হবে। পারবে না? অবশ্যই পারবে। প্রমাণ করো যে কোন ই এ প্লাস কোন ই এফ সি সমান দুই সমকোণ, এটা একটা। আর গ নাম্বার কি যদি কোন পি বি সমান 60 ডিগ্রি হয় এবং এবং কোন বি এফ এর সমদ্বিখণ্ড ইজি সিডি কে যথাক্রমে জি বিন্দুতে সেট করে, তাহলে প্রমাণ করতে হবে যে ই এফ সমান কোন ইজি। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ, তাই না? এর মাধ্যমে আজকে আমার ক্লাস নির্ধারিত ক্লাস শেষ হয়ে গেল। স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে এবং পরিবারকে নিরাপদে রাখো, সকলকে ধন্যবাদ। ক্লাসে উপস্থিত হবে, আর আমি যা পড়ালাম মোটামুটি ভাবে তোমরা একটু বাসায় বসে একটু চেষ্টা করবে নিজেরা করার জন্য, বাড়ির কাজটা ঠিক মতো করবে, আর করোনাকালীন সময়ে অযথা বাইরে ঘুরে বেড়া করবে না, খুব ভয়াবহ পরিস্থিতি, তোমরা সাবধান থাকো, ভালো থাকো। আবারও আগামী ক্লাসে দেখা হবে, ধন্যবাদ।